লাদাখ সীমান্ত নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে ভারত এবং চীনের মধ্যে। কূটনৈতিক মহলের দাবি, সীমান্তে শান্তি ফেরাতে এ সময় সুর চড়া ছিল দুই দেশের মধ্যে। এদিকে এশিয়ায় চীনের যুদ্ধ মনোভাব দেখে ইউরোপ থেকে সরিয়ে বিশ্বের অন্যত্র বাড়তি সেনা মোতায়েনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 24 ঘন্টা পার না হতে গালোয়ান নিয়ে ফের বিতর্কে জড়িয়ে পড়েন ভারত ও চীন উভয়ই। লাদাখ সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভিডিও বৈঠকে তা স্পষ্টত ফুটে ওঠে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও নয়াদিল্লিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কিছুটা কৌশলে পরস্পরের দিকে আঙ্গুল তুলেন। কূটনীতিকদের মতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে দুপক্ষের সেনা সাময়িকভাবে হয়তো পিছু হটবে, তবে পুরোপুরি নয়। ভারতের অভিযোগ, একতরফাভাবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতি অবস্থা এবং সীমান্ত চুক্তি ভেঙেছে চীন। প্রায় একই সময়ে দিল্লিতে চীনের রাষ্ট্রদূত এক সাক্ষাৎকারে জানিয়েছে, ভারত যে পদক্ষেপ নিয়েছে তা দ্বিপাক্ষিক চুক্তির সঙ্গে সঙ্গতপূর্ণ নয়। এশিয়া চীনের যুদ্ধ মনোভাব দেখে ইউরোপ থেকে সরিয়ে বিশ্বের অন্যত্র বাড়তি সেনা মোতায়েনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রাসেলসের এক ভিডিও বৈঠকে বৃহস্পতিবার একথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও। চীন যেভাবে উত্তরোত্তর ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্সে নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠেছে, তাতে পিপলস লিবারেশন আর্মির PLA কে যথাযথ মোকাবেলার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পম্পিও। লাদাখ সংঘাতের পর চীনকে বড়সড় জবাব দেওয়ার কৌশল আটছে ভারত, তবে এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। ভারতের অভ্যন্তরে চীনা পণ্য বর্জনের ডাক দেয়া হলেও তাতে ভারতেরই ক্ষতি হবে বলে মত বিশ্লেষকদের। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।